কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুপুরে জিল্লুরের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী সদরের দক্ষিণ থানায় মামলা করেন। মামলায় জেলা মহানগর যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ, কুমিল্লার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুকে আসামি করা হয়। মামলায় আব্দুল কাদের নামে এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জিল্লুর রহমানকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ২৪ জন আসামির ভিতরে রাতে আমরা অভিযান চালিয়ে আমরা ৯ নম্বর আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তো তাকে জিজ্ঞাসাবাদ এবং ভিকটিম যে তথ্য দিয়ে গেছেন সেই তথ্যের ভিত্তিতে আমরা আশা করি যে সকল আসামিকে আমরা শনাক্ত করতে সক্ষম হব।